কুলচা আছে, মিষ্টি রুটি আছে, আলু মটর ক্যাপসিকাম, আর হালকা স্পাইসি, একটু মিষ্টি মিষ্টি আছে। পনিরটা কিন্তু বেশ নরম, সেটা কিন্তু বেশ ভালো লাগবে। অনেকদিন হলো আমার চ্যানেলে কোনো স্ট্রিট ফুডের ভিডিও তুলে ধরা হয়নি, তো আজকে ভাবলাম তোমাদের সামনে কিছু স্ট্রিট ফুড তুলে ধরা যাক। এই মুহূর্তে আমি ঠিক দাঁড়িয়ে আছি পরিবহন ভবনের ঠিক সামনে, আর যার সামনে রয়েছে একটি বিখ্যাত ধাবা যার নাম হচ্ছে মিশন ধাবা। এখন ঠিক দুপুর একটা বাজে যাচ্ছে আর বেশ ভালোই কিন্তু কাস্টমারদের ভিড় আছে। তো আমি প্রিয়াঙ্কা, তোমাদের কিন্তু সার্টিফাইড বা ওয়েলকাম টু মাই চ্যানেল ভেবো না বস কে যা আজকে কি কি হয়েছে দেখি বল। এটা হচ্ছে আপনার পালক পনির হয়েছে, আচ্ছা এটা হচ্ছে মিক্স ভেজ আছে, শেষের দিকে মানে আবার হয় তোমাদের ভেজ পোলাও প্লেট কত করে? ভেজ পোলাও হচ্ছে আপনার 30 টাকা প্লেট, আর এর সাথে যে দিয়ে যেরকম তরকারি সঙ্গে হচ্ছে আপনার দুটো হাফ সবজি দিয়ে 70 টাকা প্লেট। ও দুটো হাফ সবজি দিয়ে পোলাও দিয়ে মানে এটা ফ্রাইড রাইস দিয়ে 70 টাকা প্লেট, আচ্ছা। এক প্লেট সবজি আর একটা রাইস হচ্ছে আপনার 65 টাকা, আচ্ছা। আর রুটির মধ্যে কি কি রুটি তোমাদের? রুটির মধ্যে হচ্ছে আপনার বাটার নান আছে, মশলা কুলচি আছে, মিষ্টি রুটি আছে, চিজ নান আছে, গার্লিক চিজ নান হচ্ছে আপনার 50 টাকা, আচ্ছা। আর অমৃতসরি চিজ কুলচা হচ্ছে 50 টাকা, আচ্ছা। প্লেন চিজ কুলচা হচ্ছে আপনার 40 টাকা, আচ্ছা। দই রাইতা হচ্ছে, আচ্ছা, দই রায়তা, আলু মটর ক্যাপসিকাম, আলু মটর ক্যাপসিকাম, আলু মটর ক্যাপসিকাম, আচ্ছা। ডাল বাটার ফ্রাই, ডাল বাটার ফ্রাই, ডাল বাটার ফ্রাই, আচ্ছা। এটা হচ্ছে কোপ্তা গ্রেভি, আচ্ছা। আর কোপ্তা এটা হচ্ছে আপনার কোপ্তা, আচ্ছা। ও কোপ্তা কি তোমরা এখানে দিয়ে দাও দিয়ে সার্ভ করো আগে থেকে দেওয়া থাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে রাজমা মশলা, রাজমা মশলা, এটা রাজমা মশলা, আচ্ছা। 96 দিয়ে আমরা স্টার্ট দিয়েছি, আচ্ছা। বাটার পনির মশলা, মিক্স ভেজিটেবল, চানা মশলা, ডাল তড়কা, ডাল বাটার ফ্রাই, কাশ্মীরি আলুদম, মালাই কোফতা, চিজ কোফতা, হ্যাঁ, ভেজিটেবল মঞ্চুরিয়ান, দই রায়তা, একদম স্পেশাল আছে। আচ্ছা, এই আইটেমগুলো তো আমাদের কলকাতার মধ্যে তো পড়ে না, এগুলো তো সব বাইরে, মানে এই যেমন কোফতা আইটেমটা বা পালক পনির, পালক পনির এই সব কি ভাই, কুলচা টাইপের, অমৃতসরি কুলচা, এগুলো তো এখানকার আইটেম ধরুন না, এইসব বাইরের আইটেম, আচ্ছা। আরো অনেক আছে আইটেম, যেমনি রুটিতে আপনার তন্দুরি রুটি, বাটার তন্দুরি রুটি, মশালা কুলচা, বাটার নান যেটা খাবেন একদম রিয়েল বাটার নানের টেস্ট পাবেন, আচ্ছা। দুটোই আছে, চিজ বাটার নান, বাটার নান, কিন্তু ডিফারেন্ট আছে, ডিফারেন্ট আছে, হ্যাঁ, টেস্ট আপনার ডিফারেন্ট, আচ্ছা। 8টা থেকে চলে কটা অবধি? 8টা অবধি, রাত্রি 8টা অবধি চলে এখানে। আর হচ্ছে মেনু কার্ড, আজকে যে খাবারের দাম বলা হয়নি সেগুলো তোমরা এখানে পজ করে দেখে নিতে পারো। তো আমি আমার প্লেটে সাজিয়ে নিয়েছি, যার মধ্যে রয়েছে কিন্তু হাফ প্লেট পোলাও, মানে এখানে কিন্তু ওনারা ভেজ পোলাও বলছে যেটাকে আমরা বলি ফ্রাইড রাইস, আছে কিন্তু হাফ প্লেট পালক পনির, আছে হাফ প্লেট মিক্স ভেজিটেবল যেখানে কিন্তু পনির ভর্তি আছে, আর নিয়েছি হচ্ছে অমৃতসরি চিজ কুলচা, সেটা আবার মশলা কুলচা। জাস্ট দেখো টেক্সচারটা, ভেতরে কিন্তু পনির থেকে শুরু করে একদম মশলায় ভর্তি, ওপর দিয়ে কিন্তু চিজের ঠাসা। এই পুরো প্লেটারটা আমার দাম পড়েছে 120 টাকা, এখানে তোমরা ভাগ ভাগ করে নিতে পারো। আমি এরকম একটা প্লেটার সাজিয়ে নিচ্ছি, আর ওনাদেরকে বললে কিন্তু ওনারা সাজিয়ে দিচ্ছেন, আর বেশ ভালো ব্যবহার কিন্তু, বেশ কোঅপারেট করেছেন আমাদের সাথে অন্তত। আর এই দেখো, এই হচ্ছে এক একটা কুলচা, অমৃতসরি কুলচা, যেটা আমি কোনোদিন ট্রাই করিনি, এগুলো তো আর এখানে পাওয়া যায় না, কিন্তু মিশন ধাবাসে যেহেতু দেখলাম পাওয়া যাচ্ছে তাই নিয়ে নিলাম। ওনারা এখানে কিন্তু পিস পিস করে দিয়েছে, আর জাস্ট চিজগুলো দেখো, এই দেখো, ও তো ফার্স্টে ট্রাই করবো ওনাদের একদম স্পেশাল আইটেম অমৃতসরি চিজ মশলা কুলচা, যার দাম হচ্ছে পার পিস 50 টাকা, নর্মাল নিলে হয়ে যাবে সেটা 30 টাকা, যেহেতু চিজ অ্যাড হয়েছে তাই জন্য 50 টাকা। এখানে আচার দিয়ে জাস্ট দেখো, দিয়ে দিয়েছে এখানে একটা আচার। মশলা কুলচার মধ্যে মশলাটা তো বেশ ভালো পরিমাণে দেওয়া আছে, মশলার ফ্লেভারটাও আছে, আর উপর দিয়ে যে চিজটা দেওয়া আছে সেটা মেল্ট হয়ে যাচ্ছে, গন্ধ আছে, স্মেল, আর উপর দিয়ে বাটারটা ব্রাশ করে তারও একটা আলাদা স্মেল আছে, সেটা কিন্তু বেশ ভালো। হচ্ছে ওনাদের মিক্স ভেজ, যেখানে আমি দেখতে পাচ্ছি গাজর থেকে শুরু করে বিনস, আর এখানে 2 পিস পনির দেওয়া হয়েছে, আর এখানে পালক পনির আছে, পালক পনিরও কিন্তু আছে, কিন্তু বেশ বড় বড় সাইজের পনির। এই হচ্ছে এক একটা পনিরের সাইজ, 4 পিস পনির দেওয়া আছে। এবার দেখো পনিরটা এখানে কোনো গুনে দেওয়া হয় না, যেরকম পরে সেরকম দেওয়া হয়। তো চলো ফার্স্টে ট্রাই করবো যে মিক্স ভেজ দিয়ে এরকম একটা ভেজ ফ্রাইড রাইস। হালকা স্পাইসি, একটু মিষ্টি মিষ্টি আছে, পনিরটা কিন্তু বেশ নরম, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে তোমাদের দেখাবো এই যে ফ্রাইড রাইসের মধ্যে দেখো ছোট ছোট কিউব করে পনির, গাজর, মটরশুঁটি, কিশমিশ, কাজু, সমস্ত কিছু দেওয়া আছে। দেখাবো তোমাদের পালক পনির, জাস্ট দেখো টেক্সচারটা তো এতটা সুন্দর লাগছে। এবার ট্রাই করি, গ্রেভি নিয়ে নিয়েছি, খেতে কিন্তু বেশ ভালো লাগছে, আর একদমই ঝাল নেই, হালকা একটু মিষ্টি মিষ্টি আছে, আর যে পালং শাক যে হয় না তার একটা হালকা স্মেল আছে, আর তার মধ্যে পনির সমস্ত কিছু আছে, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। মিশন ধাবা ক্রস করে চলে গেছে আর এন মুখার্জি রোডের ঠিক সামনে, আর এখানে কাকু সেল করছে এরকম বিভিন্ন ধরনের মিষ্টি। এগুলো কোথা থেকে আসে? এখানেই তৈরি করো?
চন্দননগরের মিষ্টি হচ্ছে কিন্তু এখান থেকে তিন ধরনের মিষ্টি, এটা হচ্ছে ছানার কেক, একটা হচ্ছে বেক রসগোল্লা, আর এটা হচ্ছে চমচম। আর এই বেক রসগোল্লার দাম হচ্ছে হচ্ছে 30 টাকা, আর ছানার কেকের দাম হচ্ছে 14 টাকা। তো চলো ফার্স্ট ট্রাই করি ছানার কেকটা। মালাইয়ের মতো মেল্ট হয়ে যাচ্ছে, দুর্দান্ত। আর এই হচ্ছে চমচম, মালাই চমচম। দুর্দান্ত টেস্ট, মানে এর স্বাদের কোনো ভাগ হবে না। তোমরা কিন্তু লিটারেলি যারা এই আরএন মুখার্জি রোডে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা অফিস পারে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার তোমরা দেখতে পাবে। সামনে একটা বিরিয়ানির দোকান, এই ঠিক কাকু ঠিক এখানটার সামনেটাই বসে বিভিন্ন ধরনের মেশিনে। মিষ্টির দাম কিন্তু শুরু হয় মাত্র 10 টা থেকে, একদম হাইয়েস্ট হচ্ছে 30 থেকে 40 টাকা অবধি তোমরা এখানে মিষ্টি, এখান থেকে তোমরা মিষ্টি কিন্তু প্যাকিং করে নিতে পারবে। তো মোটামুটি আজকে ছিল এইরকমই একটা ছোট্ট ভিডিও। আজকে আশা করছি তোমাদের ভিডিওর মাধ্যমে একটা ভালো জায়গার সন্ধান দিতে পেরেছি। তো যারা যারা ভাবছো আসবে তাহলে প্লিজ তাড়াতাড়ি চলে এসো। আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর ভিডিওটা এখানে এন্ড করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।